আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা বেশি ভালো নেই, কারণ আমার ছেলে অনেক অসুস্থ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সে শুয়ে আছে, সে আজ ভীষণ অসুস্থ। তার অনেক জ্বর, সারাদিন বমি করেছে, শরীর খারাপ, আর জ্বর 103.4, এখন একটু কম, এখন জ্বর একটু কম। তারপরে ওকে আমি একটু পানি পটি মাথায় দিয়ে দিয়েছি, মাথায় অনেক পানি দিয়েছি, কিন্তু এখনও শুয়ে আছে, তাই পানি পটি দিয়ে রেখেছি। সে অনেক অসুস্থ হয়ে গেছে, আর অসুস্থতার জন্য আমাদেরও মন অনেক খারাপ, আমাদের কিছুই ভালো লাগতেছে না। আর ছেলেকে নিয়ে কি করব? পরে ডাক্তারের সাথে কথা বললাম, ডাক্তার সাপোজিটরি দিতে বলেছিল, সেটা দেওয়ার পরে জ্বর একটু কমছে, কিন্তু এখনও শরীরে জ্বর আছে, এখনও 100-এর একটু বেশি বেশি জ্বর আছে। তো ওকে নিয়ে ডাক্তারের কাছে যাবো ভাবতেছি, ওকে রেডি করে নিয়েছি, ওকে নিয়ে এখন ডাক্তারের কাছে যাব। বাচ্চা মানুষ তো, ডাক্তারের কাছে যাওয়ার জন্য এখন একটু মন খুশি, সে বাইরে যেতে পারবে। আজ কয়েকদিন ধরে বাসায় আছে, স্কুলেও যেতে পারে না, সে বাসায় বাইরে যাওয়ার জন্য একটু খুশি হয়েছে, বলতেছে ডাক্তারের আঙ্কেলের কাছে যাব, একটু মানে অনেক খুশি হয়েছে। এখন ওকে নিয়ে আমরা ডাক্তারের কাছে যাচ্ছি, এখন আমরা বের হয়ে যাচ্ছি, ডাক্তারের কাছে যাব। ডাক্তারের কাছে যাওয়ার পর দেখি ডাক্তার কি বলে। আসলে বাচ্চা অসুস্থ হলে কিছুই ভালো লাগে না, ওর অসুখের জন্য আমার সারাদিনে কোনো কিছুই ভালো লাগতেছে না। সারাদিনটা অনেক ঝামেলার মধ্যে দিয়ে গেছে, সারাদিন অনেক কাজ কর, কোনো কাজ টাজ কোনো কিছুই ঠিকঠাক মতো করতে পারিনি। কোনো রকম আজকে একটু রান্নাবান্না করে খেয়েছি, আর ও তো কিছুই খাচ্ছে না, ও অনেক ইয়ে করতেছে, বমি করতেছে, আর যাই খাচ্ছে বমি করে তুলে দিচ্ছে। এটা নিয়ে আর কি ভালো লাগতেছে না, কি হলো এখন বুঝতেছি না। আর চারিদিকে তো ফুড পয়জনও হচ্ছে, আবার ডেঙ্গু হচ্ছে, বিভিন্ন অসুখ এখন বাচ্চাদের একটা না একটা সমস্যা লেগেই আছে। তো আমার বাচ্চাটা যে কি হলো কিছুই বুঝতেছি না, কিন্তু দেখেন ওর এত জ্বর, তারপর বাইরে যাওয়ার জন্য সে মানে একটু খুশি হয়ে আছে। তো আমরা নিচে নেমে গেছি, এখন ওর বাবা গাড়ি নিয়ে আসলে আমরা বের হয়ে যাব। আসলে আমাদের ওই বাসার লাইটগুলো সব বন্ধ করে রেখেছে, এজন্য নিচে অন্ধকার, বিদ্যুৎ সাশ্রয় করার জন্য আর কি লাইটগুলো বন্ধ করে রাখে, দুই একটা লাইট দিয়ে রেখেছে, সব লাইট বন্ধ করে রেখেছে, এজন্য আর কি অন্ধকার, ভালো মতো দেখা যাচ্ছে না। তো ওকে গাড়িতে তুলে দিয়েছি, ও এখন আমাকে বাই বাই দিচ্ছে, বলতেছে আমি চলে যাই বাবার সাথে। আমি বললাম তাহলে তুমি যাও, তাহলে আমি থাকি, বলতেছে না মাম্মি আসো। তো এই যে আমরা এখন বের হয়ে যাচ্ছি বাসা থেকে, আর সবাই দোয়া করবেন যেন আমার বাচ্চা সব কিছু যেন ভালো হয়, জটিল কোনো কিছু যেন না হয়, সব যেন ঠিকঠাক থাকে, আর কোনো সমস্যা যেন না হয়, আল্লাহর রহমতে যেন সব ঠিক থাকে। আমি অনেক টেনশন করতেছি, বাচ্চার জ্বর নিয়ে আমি খুবই ভেঙে পড়েছি, এখন কয়েকটা দিন ধরে জ্বর, জ্বর যাচ্ছে না, এটা নিয়ে মন ভালো লাগে না। তারপরও আর কি টুকটাক কিছু করি, আর বাচ্চার কাছে বসে থাকি, আর সেও আমাকে ওর কাছ থেকে সরতেই দেয় না, সবসময় বলে মাম্মি কাছে থাকো, আমিও সবসময় ওর কাছে থাকার চেষ্টা করি। এই যে আমরা হসপিটালে চলে এসেছি, এখন আমরা রিসেপশনে আছি, ওকে দেখাবো, ওখানে কথা বলে তারপরে আর কি ডাক্তারের কাছে যাব। ডাক্তার কি বলে, ডাক্তার দেখি কি বলে, ডাক্তারকে দেখাবো, তারপরে আর কি আবার আপনাদেরকে জানাবো যে ডাক্তার কি বললো। ও আবার একটু ছুটাছুটি করতেছে এদিক ওদিক, যে আমি আবার কিছু বলি না, যে যাক ওর জোর খারাপ লাগছে, কয়েকদিন বাসা থেকে বেরোতে পারে না, একটু এদিক ওদিক গেলে হয়তো আর ভালো লাগবে, এই জন্য ও ছুটাছুটি করতেছে, আমিও ওর পেছনে পেছনেই ছুটাছুটি করতেছি। বাবা নিষেধ করতেছিল, কিন্তু ওর বাবার কথা শুনতেছিল না। মাঝখানে আমরা ডাক্তার দেখেছি, ডাক্তার কিছু টেস্ট করতে দিয়েছে, এখন সে টেস্টগুলো করাবে, ও বুঝতেছে না, ও তো বলতেছে আমার ভয় লাগবে না, ঠিক আছে সব কিছু, আমি অনেক স্ট্রং, এখন দেখা যাবে একটু পরে আসলে ও কতটা স্ট্রং। ডাক্তার আর কি ওর ডেঙ্গুর আশঙ্কা করতেছে, এখন বলতেছে যে লক্ষণগুলো যা সবই নাকি ডেঙ্গুর, তো এই জন্য টেস্ট করতে দিছে, ডেঙ্গু টেস্ট, এটা করলে আর কি জানা যাবে আসলে ওর কি হয়েছে। ডেঙ্গু টেস্টের ডেঙ্গুর কথা শুনে তো আমি ভীষণ ভয় পেয়ে গেছি, যে ডেঙ্গু যদি হয় তাহলে কি হবে, আর লক্ষণগুলো ওর মাঝে আছে, আর এমনিতেই আগে থেকে অনেক দুর্বল হয়ে গেছে, এখন এই ভয়ে আমি আর কি করবো বুঝতেছি না, অনেক ভয় লাগতেছে। আল্লাহ যেন আমার ছেলে ডেঙ্গু না দেয়,
আর টেস্ট করাবে, ওর ব্লাড নিতেছে। আমি এটা আসলে সহ্য করতে পারতেছিলাম না, আমার অনেক খারাপ লাগতেছিল। কিন্তু আমি ভেঙে পড়লে তো বাচ্চাও আরও ভেঙে পড়বে, এই জন্য আমি একটু নিজেকে শক্ত রাখার চেষ্টা করতেছিলাম আর ওকে বোঝাচ্ছিলাম যে বাবা কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে, তুমি টেনশন ভয় পেও না। ওর বাবাও বলতেছিল না আমি ভয় পাবো না। আর আসলে ওর ব্রেন পাওয়া যাচ্ছিল না, একবার চেষ্টা করলো ওখানে পায়নি, তো আবার নিজে চেষ্টা করতেছে। এখানে এখন যদি হয় তাহলে এখান থেকেই নিবে, এখানে একটু পাওয়া যাচ্ছে, হয়তো এখান থেকে নেওয়া যাবে। এখন ও ভয় পাইতেছে যে আমি ইঞ্জেকশন দেব না, ও অনেক কান্নাকাটি করতেছিল, বাচ্চাটা অনেক ভয় করতেছিল। আমার তো খুব খারাপ লাগতেছে, এটা সহ্য করতে পারতেছিলাম না, শুধু বাচ্চার জন্য শক্ত হয়েছিলাম যেন আমি কান্না করলে আমার বাচ্চাও কান্না করবে। তারপরেও আমি আমার কান্না ধরে রাখতে পারিনি, আমি কান্না করে ফেলেছিলাম। সে তো অনেক চিৎকার চেঁচামেচি ভয়ে কান্না করতেছিল, ওর বাবা বোঝাচ্ছিল, কিন্তু আসলে ওকে কোনোভাবেই কোনো কিছু বোঝানো যাচ্ছিল না, কান্না করতেছিল। আর ওর ব্লাড কমে গেছে, এই জন্য ভয় লাগতেছে ডেঙ্গু কি হয়ে গেল আসলে বুঝতেছি না। যখন ওর ব্লাড নিচ্ছিল তখন ব্লাডও আসতেছিল না, ব্লাড অনেক কম ছিল, এজন্য অনেকটা বেশি সময় লেগেছে। আর ও অনেক কষ্ট পেয়েছে, কান্নাকাটি করতেছে যে এখনও হচ্ছে না কেন, তাড়াতাড়ি বের করো, বলতেছে আন্টি আমাকে এটা বের করে দাও, কান্নাকাটি করতেছিল। অবশেষে আর কি ব্লাড নেওয়া শেষ হয়েছে, ও নিতে পেরেছে। অনেক কষ্ট হয়েছে ব্লাড নিতে, কারণ ব্লাড অনেক কম ছিল, পরে নেওয়া শেষ হয়েছে। আর সে তো সেই কান্নাকাটির জন্য আমারও অনেক খারাপ লাগতেছিল যে আমার বাচ্চার এই কান্নাকাটি আমি আসলে সহ্য করতে পারতেছিলাম না। সবাই দোয়া করবেন আমার বাচ্চার জন্য, আমার বাচ্চার জন্য সব কিছু ভালো হয়, টেস্টের রিপোর্টগুলো যেন অনেক ভালো হয়। আসলে আমার বোঝার মতো মানে বলার মতো কোনো নেই, আমাদের কাজ হয়ে গেছে, আমরা বের হয়ে গেছি বাসার উদ্দেশ্যে, আমরা চলে আসছি এখন বাসায় চলে যাব। তো বলতেছিল যে বাইরে কোথাও যাওয়ার কথা বলতেছিল, কিন্তু ওর শরীরের যে অবস্থা এতে তো ওকে বাইরে নিয়ে যাওয়া যাবে না, সেজন্য আর কি আমরা কোথাও যাইনি, একদম সোজাই বাসা থেকে চলে ডাক্তারের কাছ থেকে বাসায় চলে যাচ্ছি। রাস্তায় অনেক জ্যামে আর কি আমাদের অনেকক্ষণ থাকতে হয়েছিল, ফারাবি খুব বিরক্ত করতেছিল, ওর হাতে ব্যথা করতেছিল, কান্না করতেছিল, বলতেছিল বাসায় চলো আমি এখানে থাকবো না, কিন্তু জ্যাম ছিল, অনেক জ্যাম ছিল, জ্যামে আমাদের অনেকক্ষণ আর কি দাঁড়িয়ে থাকতে হয়েছে। এখন জ্যাম খুলে গেছে, এখন আমরা তো আবার রওনা দিয়েছি, এখন আবার আমরা যাচ্ছি বাসার উদ্দেশ্যে। আমরা বাসায় চলে এসেছি, এই যে এখন বাসায় ঢুকে পড়তেছি। ও দেখেন এত অসুস্থ, ব্লাড নিয়েছে, ব্যথা, তারপরও সিঁড়িতে ওঠানামা করতেছে, নিষেধ করতেছিলাম, তারপরে ওঠানামা করতেছিল আর সবাইকে দেখাচ্ছিল যে আমার ব্লাড নিয়েছে দেখেন, এই জন্য বারবার হাতটাই সামনে নিয়ে আসতেছে। তারপরে ওকে সোফায় একটু বসিয়ে দিলাম, একটু রেস্ট নাও, ও একদম টায়ার্ড হয়ে গেছে। আর সবাইকেই বলতে শুধু হাত দেখানোর জন্য বারবার সামনে নিয়ে আসতেছে, অনেক কষ্ট পেয়েছে, আমার ছেলেটা ব্যথা পেয়েছে, এটা দেখলে আমারও অনেক খারাপ লাগতেছে। তারপরে ওকে সান্ত্বনা দিচ্ছি যে বাবা কিচ্ছু হবে না, একটু পরে এটা তুলে ফেললে ঠিক হয়ে যাবে। আর সবাইকে বাই বাই দিচ্ছে যে আমি টায়ার্ড, আর কথা বলতে পারবো না, তো ওকে একটু শুয়ে দিয়েছি, একটু শুয়ে আছে। আর ওর মাথায় একটু হাত বুলিয়ে দিলাম যে বাবার কাছে আসি, মাথা ব্যথা করতেছে, ওর মাথা টিপে দিচ্ছি, ওর সঙ্গে একটু সময় কাটালাম। তারপরে এখন ভাবতেছি বাসায় একটু কাজ আছে, সে কাজগুলো শেষ করতে হবে, ওকে বলতেছি বাবা একটু কাজ আছে আমি যাই, ও আমাকে যেতে দিবে না এখন। তারপরে ওকে বুঝিয়ে একটু রেখে আমি একটু কাজ করে নিব। আর ওর বাবা ওষুধের জন্য গেছে, ওর ওষুধটা নেওয়া হয়নি, ডাক্তার যে ওষুধগুলো দিছে সেগুলো নিতে গেছে। আর আমি যে দুপুরে যে থালাবাটিগুলো হয়েছিলো সেগুলো আমি ধুইতে পারিনি, বাচ্চা এত জ্বর ছিল, মাথা কাজ করতেছিল না কোনো কিছু, সেজন্য সবসময় ওর কাছেই ছিলাম, কাজ করতে পারিনি। এখন সে কাজগুলো একটু শেষ করব। আর ওর বাবা মাঝখানে চলে এসেছে ওষুধ নিয়ে, এখন ওর বাবার সঙ্গে ও আছে, আমি এখন ঝটপট কাজগুলো সেরে নেব। আর তারপরে ওর জন্য আমি একটু লেবু শরবতও করব।
আর তারপরে ওকে তো ওষুধ খাওয়াতে হবে, ওকে যেভাবে হোক একটু ভাত খাওয়ানোর চেষ্টা করতে হবে। ও তো কোনোভাবে ভাত খাচ্ছে না, কি করব সেটা নিয়েও ভাবতেছি যে ভাত খাওয়াবো কিভাবে, ওষুধ খাওয়াবো কিভাবে, আল্লাহ জানে সব কিছু কিভাবে করব। তো ওর বাবাকে বললাম যে একটু তুমি ওকে বলো ভাত খাওয়ার জন্য, ভাত না খেলে তো ওষুধ খেতে পারবে না। বাবা বলতেছে ঠিক আছে আমি দেখতেছি কি করা যায়। এখন ওর বাবা ওকে বোঝাচ্ছে ভাত খাওয়ার জন্য। আর এই যে আমার থালা বাটিগুলো ধোয়া হয়ে গেছে, সব কাজ করে নিলাম, টুকটাক যে কাজগুলো ছিল। এখন আমি হাতটা ভালো করে পরিষ্কার করে নিব, হ্যান্ড ওয়াশ করে নিব, করে নিয়ে আমি ওর জন্য শরবত বানাবো। মাঝখানে ও শুধু আমাকে ডাকাডাকি করতেছে যে মাম্মি আসো, আমার ভালো লাগতেছে না, আমার মাথা ব্যথা করতেছিল। আর যে ব্লাড নিছে এটাও ওখানে ব্যথা করতেছে, ছোটো মানুষ তো বলতে পারতেছে না, সেজন্য শুধু আমাকেই বারবার ডাকতেছে। এখন আমি তাড়াহুড়ো করতেছি ওর জন্য শরবত বানাবো। আর ডাক্তার বলছে বেশি বেশি লেবুর পানি, ডাবের পানি, তারপর জুস এগুলো খাওয়ানোর জন্য। ও তো খেতে চাচ্ছে না, তারপর চেষ্টা করতেছি দেখি কি করা যায়, খায় কি না। ওর জন্য একটু শরবত বানিয়ে নিলাম, এখন ওকে শরবত খাওয়াবো। তো যাদের আমার ভিডিও ভালো লাগবে অবশ্যই পাশে থেকে সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিও এই পর্যন্ত, ওকে এখন আমি খাওয়া দাওয়া করব। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। রিপোর্ট আনলে অবশ্যই আপনাদের সাথে কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।